যাত্রীবাহী বাস থেকে প্রচুর পরিমাণে কফ সিরাপ উদ্ধার করলো পুলিশ। আটক করা হয়েছে গাড়ির চালক এবং সহচালককে। তেলিয়ামুড়া থানার সামনে থেকে বৃহস্পতিবার সাত সকালে নেশা সামগ্রীগুলি উদ্ধার করা হয়। তেলিয়ামুড়া থানার পুলিশ ভেহিকেল চেকিং এ বসে বৃহস্পতিবার সকালে এসকফ কফ সিরাপ আটক করতে সক্ষম হয়। ভেহিকেল চেকিং করার সময় TR06-1203 নম্বরের আগরতলা থেকে দামছড়াগামী বাস গাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয় কার্টুন ভর্তি কফ সিরাপ, এর মধ্যে ছিল 124 বোতল। আটক করা হয়েছে গাড়ির চালক বিশ্বজিৎ দেব এবং সহচালককে। আগরতলা চন্দ্রপুর থেকে কফ সিরাপ ভর্তি কার্টুন বুধবার রাতে গাড়িতে লোডিং করা হয়েছিল দামছড়ার কোনো এক ঔষধের দোকানে নিয়ে যাওয়ার জন্য বলে সূত্রের খবর। পুলিশ কোনো এক অজ্ঞাত কারণে কফ সিরাপ উদ্ধারের ব্যাপারে মুখ খুলতে নারাজ। ব্যুরো রিপোর্ট, শ্যামদন টিভি।